নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনাদের এই বছর সকলের শুভ কাটুক, এই আশা রাখি। আজকে আমি আমার প্রিয় ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে একটি ভিডিও করতে চলেছি। এই ভিডিওতে আমি বলবো 10ই জানুয়ারি চন্দ্রগ্রহণ লাগতে চলেছে। এই চন্দ্রগ্রহণ লাগার ফলে এই ধনুরাশির জাতক ও জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন। ভিডিওর শেষে আমি একটি মন্ত্র কথা বলবো, সেই মন্ত্রটি আপনারা অবশ্যই এই চন্দ্রগ্রহণের সময় উচ্চারণ করবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। শুরু করা যাক। চন্দ্রগ্রহণ কিভাবে হয়? যখন সূর্য এবং চন্দ্র, মানে অর্থাৎ চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন হয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতনই একটি গ্রহণ, কিন্তু এই গ্রহণেরও তাৎপর্য অনেকটাই। কারণ সূর্য আমাদের আত্মা যদি ধরা হয়, চন্দ্রকে ধরা হয় আমাদের মন মানসিকতা। মানে এই চন্দ্রগ্রহণ লাগার ফলে আমাদের মন মানসিকতার উপর প্রভাব পড়বে। মন বিচলিত হয়ে থাকবে, কোনো কাজে মন বসবে না এবং কোনো ডিসিশন নিতে গিয়ে ভুল ডিসিশন নিয়ে ফেলবেন। তো এই সব হতে পারে। এই গ্রহণ জ্যোতিষশাস্ত্র মতে শুভ বলে মানা হয় না। তো এই গ্রহণের ফলে ধনুরাশির জাতক ও জাতিকাদের কী প্রভাব পড়তে চলেছে সেটি এখন আমি বলছি। এই গ্রহণ ধনুরাশির সপ্তম ভাবের উপরে পড়ছে, অর্থাৎ সপ্তম ভাব হচ্ছে আপনাদের পার্টনারের ঘর। মানে আপনাদের ছেলে হলে তার স্বামীর ঘর আর মেয়ে হলে তার স্ত্রীর ঘর, অর্থাৎ আপনার পার্টনার, আপনার আপনার পার্টনারের সাথে আপনার একটু মতনৈক্য হতে পারে, মতবিরোধ হতে পারে এবং আপনার পার্টনারের মন মানসিকতা আপনার সাথে খাপ খাবে না এবং আপনার সাথে কোনো বড় ধরনের ঝগড়ার ফলে বা কথা কাটাকাটির ফলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এটা আমি আপনাদেরকে অ্যালার্ট করছি। অতএব আপনারা একটু মাথা ঠান্ডা রাখবেন এবং আপনারা একটু সতর্কভাবে থাকবেন। এবং চন্দ্রগ্রহণের দিন আপনারা এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, ওম চন্দ্রায়ং নমঃ। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। কারণ আমি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে প্রতিদিন ভিডিও দিতে চলেছি। ধন্যবাদ।